আমরা আমাদের যে যে ভোটের যে অধিকার, ভোটের যে ক্ষমতাটা, আমাদের যে ভোটের তো একটা আলাদা পাওয়ার আছে। আমরা আজকে নির্বাচন করব হচ্ছে আমাদের লিডারকে, যারা আমাদের কথা বলবে। মাকে নিয়ে ভোট দেওয়ার পর সাকিব খানের মন্তব্য, এ সম্পর্কে বিস্তারিত জানুন। মাকে নিয়ে ভোট কেন্দ্রে গেলেন সাকিব খান। আজ রোববার বেলা পৌনে তিনটায় তিনি মা রেজিনা বেগমকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন। এ সময় ভোট কেন্দ্রে সাকিবকে ঘিরে ভক্তদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। সাকিবও ভোট দিতে পেরে তার ভালো লাগার কথা ব্যক্ত করেন। বেশ কিছুদিন ধরে ভীষণ ব্যস্ত সময় পার করছেন সাকিব খান। পাবনা একটানা কয়েকদিন রাজকুমার ছবির শুটিং শেষে ঢাকায় ফিরে পরদিন উড়াল দেন কলকাতায়। দুটো স্টেজ শোতে অংশ নেওয়ার শেষে পহেলা জানুয়ারি রাতে ঢাকায় ফেরেন। পরদিন দুপুরে পবিত্র উমরা করতে উড়াল দেন সৌদি আরবে। উমরা পালন শেষে গতকাল শনিবার মধ্যরাতে ঢাকায় ফিরেছেন সাকিব খান। আজ রোববার দুপুরের পর মাকে সঙ্গে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যান। গুলশানের বাসিন্দা সাকিব খানের ভোট কেন্দ্র গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র। তার পরিবারের সবাই ঢাকা 17 আসনের ভোটার। ভোটদানের আনুষ্ঠানিকতা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিব খান। ভোট দেওয়া নাগরিক দায়িত্ব অধিকার উল্লেখ করে সাকিব খান বলেন, দেশের সচেতন নাগরিক হিসাবে ভোট দেওয়া আমার একান্ত দায়িত্ব। ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। আমি গতবারও নির্বাচনে আম্মাকে সঙ্গে নিয়ে এসেছি, এবারও এসেছি। আমার বাবা সকালে তার বন্ধুরা সহ ভোট দিতে গেছেন। আমার মনে হয় ভোটার হয়েছেন, এরকম প্রত্যেক মানুষের ভোট দিতে আসা উচিত। নির্বাচনের দিনটিকে স্পেশাল মন্তব্য করে সাকিব খান বলেন, এটি আমাদের জন্য স্পেশাল একটি দিন, বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য দিনটি আরও বিশেষ। কারণ ভোট দেওয়ার তো আলাদা একটা ক্ষমতা আছে, কারণ ভোট দিয়েই আগামী দিনের নেতা নির্বাচন করতে হয়। সেই ক্ষমতা প্রয়োগের দিন আজ। আমরা এমন একজন মানুষকে নিজেদের নেতা বানাবো যিনি আমাদের কথা বিবেচনা করবেন, উন্নয়নের জন্য কাজ করবেন। ভোট হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, এই অধিকারের ব্যাপারে সচেতন থাকা উচিত। আজ সকাল 8টা থেকে দেশব্যাপী শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সাকিব খান শীঘ্রই রাজকুমার ছবির অবশিষ্ট অংশে শুটিংয়ে অংশ নেবেন। বাংলাদেশে কয়েকদিন শুটিং করেই হায়দ্রাবাদে যাবেন। হায়দ্রাবাদে কয়েকদিনের শুটিংয়ের পর যুক্তরাষ্ট্রে ওই ছবির শুটিংয়ে ইতি টানবেন পরিচালক হিমেল আশরাফ। যুক্তরাষ্ট্র থেকে ফিরেই সাকিব খান শুরু করবেন তুফান ছবির শুটিং। রায়হান রাফি পরিচালিত তুফান ছবিটির প্রযোজনায় আছেন চরকি, আলফা আই স্টুডিওস ও ভারতের SBF। সাকিবের ভোট দেওয়া এবং মন্তব্য নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।